হেই গাইজ, আমি নুরজামান। আজকে আমরা কথা বলবো অঙ্কুশ হাজরার লাইফ স্টাইল নিয়ে। সো ফ্রেন্ড, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা এই লাল বাটনটা দাবিয়ে সাবস্ক্রাইব করে দিন। তো ফ্রেন্ড, শুরু করা যাক আজকের ভিডিও। অঙ্কুশ হাজরা ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সুদর্শন অভিনেতা। বর্তমানে তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। 2010 সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি কেল্লাফাতে, এখানে তিনি নায়িকা রূপশ্রীর বিপরীতে অভিনয় করেন। যদিও এই ছবিটি গড়বড়তা হিট হয়েছিল, কিন্তু এখানে তার অভিনয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে। এর পরই পরই মুক্তি পায় এসকে মুভিজের ব্যানারে তার দ্বিতীয় ছবি ইডিয়েট। এতে তিনি বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করেন। তার চতুর্থ ছবি খিলাড়ি 2013 সালে দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল। এতে তিনি নুসরাত জাহানের বিপরীতে অভিনয় করেন। অঙ্কুশ হাজরা জন্মগ্রহণ করেন 14 ফেব্রুয়ারি 1989 সালে। বর্তমান বয়স তার 33। তিনি বর্ধমানে জন্মগ্রহণ করেন। উচ্চতা 5'9". দাপত্যসঙ্গী ঐন্দ্রিলা সেন। তিনি পুরস্কার অর্জন করেন বিগ বি বাংলা নবাগত তারকা পুরস্কার, যেটি 2011 সালে পান। এবং তিনি 2015 সালে আমি শুধু চেয়েছি তোমায় সিনেমার জন্য সেরা তারকা পুরস্কার অর্জন করেন। এবার আমরা জানবো অঙ্কুশ হাজরার অভিনয় জীবন সম্পর্কে। অঙ্কুশ রোমান্টিক কমেডি ছবি কেল্লাফাতে অভিনয়ের মাধ্যমে সবার চোখে পড়েন। প্রিন্স এন্টারটেনমেন্ট প্রিন্স এর ব্যানার পীযূষ সাহার পরিচালনায় মুক্তি পাওয়া এই ছবিটি মোটামুটি হিট হলেও এই চলচ্চিত্র অঙ্কুশের অভিনয় সবার চোখে নজর পড়ে। নবভূমিকার রূপশ্রীর বিপরীতে এই চলচ্চিত্র প্রচারণা ছিল অনেক বেশি এবং নায়কের উপর ফোকাস করা হয়, ফলে ইন্ডাস্ট্রি একজন নতুন নায়ককে খুঁজে পায়। এই চলচ্চিত্রের গানগুলি জনপ্রিয় হয় এবং অঙ্কুশের নাচ দেখে সবাই বুঝতে পারে অঙ্কুশ একজন ভালো নর্তক। 2012 সালে তিনি বিখ্যাত প্রযোজনা সংস্থা এসকে মুভিজ এর ব্যানারে রাজীব বিশ্বাসের পরিচালনায় এবং শ্রাবন্তীর বিপরীতে মুক্তি পায় ইডিয়েট। ছবিটি ব্লকবাস্টার না হলেও এর তোকে হেপ্পি লাগছে এবং পাগলি তোকে রাখবো বড় আদরে গান্দায় জনপ্রিয় হয়। 2013 সালে পুনরায় শ্রাবন্তীর বিপরীতে এবং এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায় কানামাছি। এই চলচ্চিত্র পরিচালনা করেন রাজ চক্রবর্তী। একই বছর 11 অক্টোবর মুক্তি পায় তার চতুর্থ চলচ্চিত্র খিলাড়ি। আবারও এসকে মুভিজের ব্যানারে নির্মিত এই ছবিতে অঙ্কুশের বিপরীতে ছিলেন নুসরাত জাহান। অশোক পাতি এই ছবিটি পরিচালক। এই ছবিটি অপর দুই প্রযোজনা সংস্থা শ্রী ভেক্টর ফিল্মস ও সুরিন্দর ফিল্মসের মুক্তি দেওয়া দুইটি চলচ্চিত্রের সাথে মুক্তি পায়। এই দুটি চলচ্চিত্র হল শ্রী ভেক্টর ফিল্ম। সো ফ্রেন্ড, আজকে ছিল অঙ্কুশ হাজরার লাইফ স্টাইলের এই ভিডিও। তো ফ্রেন্ড, এখনও যারা অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি দাবিয়ে দিন আরও নতুন নতুন ভিডিও দেখতে। ধন্যবাদ সকলকে।